সম্প্রতি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে বেরিয়ে বিড়ম্বনায় পড়েছিলেন কাঞ্চন অভিনেতা বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন কল্যাণ আইনজীবী সংসদের বক্তব্য ছিল গ্রামের মহিলারা কাঞ্চনকে দেখে রিয়্যাক্ট করছেন দেখো উনি মনঃক্ষুণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম উনি আমার সময় যখন প্রচারে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের অপসারিত রাজ্য সম্পাদক কুনাল ঘোষ কাঞ্চন মল্লিক একজন বিশিষ্ট অভিনেতা তিনি বিধায়ক কিন্তু সামাজিক মাধ্যমে যে রুচিতে যে ভঙ্গিতে যে সব বিষয়ে তিনি আনেন তার অনেক বেশি সতর্ক হওয়া উচিত তার যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক ফলে সবটাই ব্যক্তিগত এবং সবটাই শিল্পী এইভাবে এটা হতে পারে না কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন একদম সঠিক কথা বলেছেন এই বাদানুবাদের মধ্যে আসরে নামেন দেব আমাদের ভীষণ পুরোনো একজন নেতা এবং ওনার কিছু বলবো না উনি যেটা ভালো বলছেন সেটাই আমি যেটা করেছি সেটা কাঞ্চনদাকে ফোন করেছি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি একটা দুর্বলতা আছে সেটা আমার ক্ষেত্রে নয় আমার আমার দল বলে নয় আমার যে কোনো দল হোক না কেন সেই জন্য আজ অব্দি আমি কোথাও জীবনকে কোনোদিনও পার্সোনালি আক্রমণ করিনি কোথাও আমার মনে হয় কি তো একই ইন্ডাস্ট্রির লোক তো আমার মনে হয় আমি কোথাও যেন সেটু সিনিয়র অ্যাক্টরের মধ্যে এবং কোথাও যেন মানুষের বিশ্বাসযোগ্যতা আমার উপরে একটু আছে তো আমার কমিউনিটিকে আমাকে প্রোটেক্ট করতে হবে এবং যে সেই দলই থাকুক না কেন কোথাও মনে হয় কি তার তাকে আমাকে সাপোর্ট করতে হবে এবং সে ভালো খারাপ মন্দ সেটা পড়ে ব্যাপার আমরা এই জিনিসটাকে অন্যভাবেও হ্যান্ডেল করা যেতে পারতো দেবের বন্ধুত্বপূর্ণ সহবতে বেজায় খুশি কাঞ্চন তিনি ঘাটালে প্রচারেও যান এরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে একই দলের দুই নেতার দুই নীতি নিয়ে কাঞ্চন কল্যাণ বিতর্কে কি তাহলে আরও স্পষ্ট হলো তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো মমতা বৈশের দ্বন্দ্ব দলের অন্তর্দ্বন্দ্ব বলে কিছু নেই এরকম নয় যে আমি কল্যাণবাবুর বিপক্ষে বা বিরুদ্ধে আমি সর্বান্তকরণে চাইও যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে জয়ী হন যখন আমার দেব ডেকেছে সেটা একটা বন্ধুত্বের এবং সত্যি খুব একটা অত্যন্ত কি বলবো বন্ধুত্বপূর্ণ একটা সহবত দেখিয়েছে এখানে কোনো দ্বিতীয় অভিষেকের কোনো দ্বন্দ্বই নেই এবং সত্যি কথা বলছি এখানে আমি যে গেছি বা মানে আমায় যেখানে আমায় বাবু বলেছেন যে না তোমাকে লাগবে না এবং সেখানে দেব বলেছে হ্যাঁ তোমাকেই লাগবে এর মধ্যে কারুর কোনো কোথাও কোনো প্ররোচনা নেই কিচ্ছু নেই রাজনীতির এই আক্তচা আকচিতে নাচেও ঢুকে পড়তে হয়েছে কাঞ্চন স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে রাজনৈতিক ইস্যুতে কোন বক্তব্য না থাকলেও কল্যাণের বিরুদ্ধে খানিক তিব্যক মন্তব্যই করলেন শ্রীময়ী হয়তো কোনো কারণে উনি হয়তো রিয়াক্ট করেছেন হতে পারে কোনো ইন্টারনাল ইস্যু বা এত গরমে স্বাভাবিক প্রচার করছে এত তো প্রায় বিধানসভা নিয়ে একটা লোকসভা হতে পারে কোনো কারণে ভালো ছিল না হয়তো অন্যভাবে অন্য রিয়াকশনটা হয়ে গেছে প্রতিটা মানুষের একটা ব্যক্তিগত জীবন আছে ব্যক্তিগত লাইফ আছে এবং সেখানে আমার মনে হয় সেই কোথাও সেটার একটা ব্যবধান থাকা উচিত কর্মজীবন এবং পার্সোনাল লাইফের এর মধ্যে কোথাও একটা ব্যবধান থাকা উচিত এটাই আমার বক্তব্য